নমস্কার, আমি পল্লবী। ফ্রেন্ডস টিভির সকল দর্শক বন্ধুদের জানাই রাশিচক্র অনুষ্ঠানে সুপ্রভাত ও স্বাগত। 22/2/2022 অর্থাৎ আজকের রাশিফল। এই অনুষ্ঠানটির মাধ্যমে কিন্তু আপনারা জানতে পারবেন রাশি অনুযায়ী প্রতিটি দিন আপনাদের কেমন যেতে চলেছে। তো চলুন আর অপেক্ষা না করিয়ে প্রথমেই বলি মেষ রাশি সম্পর্কে। আমাদের ভিডিওটি যদি আপনাদের ভালো লেগে থাকে অবশ্যই একটি লাইক করবেন, শেয়ার করবেন এবং কমেন্ট করে জানাতে ভুলবেন না। চলুন শুরু করা যাক। আপনার দয়ালু স্বভাব আজ অনেক খুশির মুহূর্ত বয়ে আনবে। আজ আপনার অর্থ ব্যয় হতে পারে যা মানসিকভাবে আপনার ওপর চাপ সৃষ্টি করতে পারে। আপনি যদি চান আপনার প্রেমের জীবনটি দৃঢ় এবং সমৃদ্ধি থাকে তাহলে কোনো তৃতীয় ব্যক্তির কথা শুনবেন না। অবসর সময় আপনি কোনো ধর্মীয় স্থানে গিয়ে সময় কাটাতে পারেন, তাতে আপনি মানসিক দিক থেকে শান্তি পাবেন। আপনার স্ত্রী আপনার জন্য খুব ব্যস্ত থাকতে পারেন। আপনার ভাগ্যবান সংখ্যা 4। এবার বলবো বৃষ রাশি সম্পর্কে। আজ আপনি দীর্ঘমেয়াদী অসুস্থতা থেকে মুক্তি পেতে পারেন, অযথা অর্থ ব্যয় করবেন না। প্রেমের যোগ দেখা যাচ্ছে। আজ আপনার জীবনে সবচেয়ে গুরুত্বপূর্ণ লোকেদের মধ্যে আপনার উদ্দেশ্য বোঝাতে অসুবিধা হতে পারে। বিশিষ্ট ব্যক্তিদের সাথে আলাপ পরিচারিতা আপনাকে ভালো ধারণা এনে দেবে। অবসর সময় আপনি কোনো ধর্মীয় স্থানে গিয়ে নিজের মতো করে সময় কাটাতে পারেন, এতে আপনি মানসিক দিক থেকে একটু শান্তি পাবেন। আপনার দাম্পত্য জীবন সুখময় হবে। আপনার ভাগ্যবান সংখ্যা 3। এবার বলবো মিথুন রাশি সম্পর্কে। বয়স্ক ব্যক্তিরা স্বাস্থ্যের যত্ন নিন। জমি জমা সংক্রান্ত বিষয় বিনিয়োগ করলে লাভজনক ফল পাবেন। পারিবারিক দিকে অশান্তি সৃষ্টি করবেন না, এতে আপনি বিপদে পড়তে পারেন। প্রেমিক প্রেমিকারা পরিবারের অনুভূতির প্রতি অত্যধিক সহানুভূতিশীল হবেন। কাজের জায়গায় লেনদেন করার সময় সতর্কতা অবশ্যই অবলম্বন করুন। আপনার প্রতিবেশীদের সহায়তা আপনার স্ত্রী আপনাকে আরও ভালোভাবে জানতে পারবেন। আপনার ভাগ্যবান সংখ্যা 1। এবার বলবো কর্কট রাশি সম্পর্কে। স্বাস্থ্যের দিকে খেয়াল রাখুন। আপনার ঘরে একতা আনতে ঘনিষ্ঠ সহযোগিতার মাধ্যমে কাজ করুন। প্রেমের জন্য আজকের দিনটি শুভ। নিজের কাজ অন্যের ওপর চাপিয়ে দেবেন না। আপনি আজ নিজের পছন্দ মতো কাজ করতে পারেন। কর্মক্ষেত্রে আজ দিনটি ভালো যাবে। আপনার ভাগ্যবান সংখ্যা 5। এবার বলবো সিংহ রাশি সম্পর্কে। যদি সম্ভব হয় তাহলে দীর্ঘ ভ্রমণ এড়িয়ে চলাই ভালো, কারণ এটি আপনাকে দুর্বল করে তুলতে পারে। অযথা অর্থ ব্যয় করবেন না। তর্কে বিতর্কে জড়িয়ে পড়লে আপনি কিন্তু পরে সমস্যায় পড়তে পারেন। আপনার প্রিয়জনকে আজ খুব ভালোবাসুন। আপনি অবসর সময় দূরে গিয়ে একান্তে কিছুটা সময় কাটাতে চাইবেন। আজ আপনি স্ত্রীর দিকে খেয়াল রাখুন। ভালোবাসার মানুষের সাথে একটি ভালো মুহূর্ত কাটবে। আপনার ভাগ্যবান সংখ্যা 3। এবার বলবো কন্যা রাশি সম্পর্কে। আপনার ভয়ের প্রতিকার করার জন্য একটি উপযুক্ত সময়। আর্থিক দিকে একটু সংকট দেখা দিতে পারে। সামাজিক অনুষ্ঠানে অংশগ্রহণের সুযোগ রয়েছে যা আপনাকে ঘনিষ্ঠ প্রভাবশালী ব্যক্তিদের সান্নিধ্যে আনবে। আপনার ভালোবাসার মানুষের সাথে আজ একটু ঝামেলা হতে পারে, তাই এই বিষয়ে সতর্ক থাকুন। কর্মক্ষেত্রে আজ একটু ব্যস্ত থাকতে পারেন। আত্মীয়দের সাথে একটু তর্ক বিতর্ক হতে পারে। আপনার ভাগ্যবান সংখ্যা 1। এবার বলবো তুলা রাশি সম্পর্কে। এমন ক্রিয়াকলাপে নিজেকে নিয়োজিত করুন যাতে আপনি মানসিক দিক থেকে শান্তি পাবেন। কাউকে ঋণ দেওয়ার আগে সঠিকভাবে বিবেচনা করুন। আজ আপনার প্রেমের যোগ দেখা যাচ্ছে। কোনো ব্যবসায়িক আইনি কাগজপত্রে ভালো করে না পড়ে সই করবেন না, এতে পরে আপনি কিন্তু সমস্যায় পড়তে পারেন। ব্যস্ত থাকা সত্ত্বেও আপনি নিজের জন্য আজ সময় বার করতে পারবেন। ফাঁকার সময় আপনি নিজের পছন্দ মতো কাজ করতে পারেন। বৈবাহিক জীবন সুখময় হবে। আপনার ভাগ্যবান সংখ্যা 4। এবার বলবো বৃশ্চিক রাশি সম্পর্কে। প্রাচীন জিনিস এবং গয়নার বিনিয়োগ লাভ সমৃদ্ধি আনবে। কোনো চিঠি বা বার্তা পুরো পরিবারের জন্য খুশির খবর বয়ে আনবে। আজ ভালোবাসার মানুষের কাছ থেকে ভালো সারপ্রাইজ পেতে পারেন। ব্যবসায় উন্নতি লাভ করবেন। এই রাশির ছাত্রছাত্রীদের মেধার বিকাশ ঘটবে। আপনার বৈবাহিক জীবন সুখময় হবে। আপনার ভাগ্যবান সংখ্যা 5। এবার বলবো ধনুরাশি সম্পর্কে। অসুস্থতা থেকে সেরে উঠবেন। প্রতিযোগিতামূলক খেলাধুলোতে অংশ নিতে পারবেন। আর্থিক দিক থেকে উন্নতি লাভ হবে।
আপনার পরিবারের জন্য কঠোর পরিশ্রম করুন, ইতিবাচক মনোভাব নিয়ে এগিয়ে চলুন। কর্মক্ষেত্রে অবশ্যই আজ প্রশংসা পেতে পারেন, আপনার দাম্পত্য জীবন সুখময় হবে। আপনার ভাগ্যবান সংখ্যা 2। এবার বলবো মকর রাশি সম্পর্কে। বাচ্চাদের সাথে সময়টা ভালো কাটবে, আজ আপনি কর্মক্ষেত্রে ব্যস্ত থাকতে পারেন। আপনি সহজেই আজ ঋণ জোগাড় করতে পারবেন, পরিবার ও বন্ধুদের সাথে ভালো সময় কাটতে পারে। আর্থিক লেনদেন করার সময় অবশ্যই সতর্কতা অবলম্বন করুন, আপনার দাম্পত্য জীবন সুখময় হবে। আপনার ভাগ্যবান সংখ্যা 2। এবার বলবো কুম্ভ রাশি সম্পর্কে। আর্থিক উন্নতি যোগ রয়েছে, সামাজিক অনুষ্ঠানে অংশগ্রহণ করার সুযোগ পাবেন। কাজের জায়গায় লেনদেন করার সময় সতর্কতা অবলম্বন করুন, তর্কে বিতর্কে জড়িয়ে পড়বেন না, আপনার মূল্যবান সময় নষ্ট করবেন না, কারণ সময় চলে গেলে আর পাবেন না। আপনার দাম্পত্য জীবন সুখময় হবে। আপনার ভাগ্যবান সংখ্যা 9। এবার বলবো মীন রাশি সম্পর্কে। প্রাচীন জিনিস বা গয়না বিনিয়োগে লাভ সমৃদ্ধি আনবে। আপনার ঘরে আজ অতিথি আসার সম্ভাবনা রয়েছে, আপনার ভালোবাসার মানুষের কাছ থেকে আজ কোনো সারপ্রাইজ পেতে পারেন। এই রাশির ব্যক্তিরা নিজের জন্য আজ কিছু সময় পাবেন, সময় সঠিক ব্যবহার করুন, অবসর সময় আজ বই পড়তে পারেন, আপনার দাম্পত্য জীবন সুখময় হবে। আপনার ভাগ্যবান সংখ্যা 7। এরকম প্রত্যেক দিন নতুন নতুন ভিডিও দেখার জন্য অবশ্যই কিন্তু আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখতে হবে এবং পাশে থাকা বেল আইকনটা প্রেস করে রাখবেন, যার ফলে যে কোনো ভিডিও আমাদের চ্যানেল থেকে সবার আগে আপনাদের কাছে পৌঁছে যাবে। এই ভিডিওটি যদি আপনাদের ভালো লেগে থাকে অবশ্যই একটি লাইক করবেন, শেয়ার করবেন এবং কমেন্ট করে জানাতে ভুলবেন না। নমস্কার।